উনি লেগেছেন বলতে, আপনার প্রায় লেগেছেন গলতে, আমি বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জ্বলতে, উসকে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতে, আর দু চার কথা বলতে নাকি। আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই। আচ্ছা কে টাকা দিয়েছেন হাত তুলুন, টাকাটা কে দিলেন হাত তুলবেন, বেশ বেশ টাকা কে দিয়েছে ওকে, সবাই দিয়েছে। আয় ওই দেখো মা দেয়াসিন মা ঠিকই বলেছে, আয় মাথায় জটা নিয়ে ঠিক কথা বলছে, দুজনা দিয়েছে, ওই দুজনাটা কে বলুন দেখিনি, একটা মামা শ্বশুর আর একটা ভগ্নিন পথ, বুঝতে পেরেছেন? রে আমার তো আর এই গায়ে মামা শ্বশুর নাই নাকি। আচ্ছা আপনারা যে কথাটা গান শুনলেন, ভগবানের ভূমিকাটা কতটুকু পেলেন? গান তো শুনছেন, ভগবানের ভূমিকাটা কত পেলেন? সাধন সমরে বলি বারে বারে যেও না মন পতন হওয়ার তরে, এটা ভগবানের ভূমিকা? কৃষ্ণ কোনখানে গিয়েছিল এই গানটা, কোথা গিয়েছিল? বৃন্দাবনে গিয়েছিল, না মথুরাতে গিয়েছিল, না দ্বারকাতে গিয়েছিল? মানুষকে বোকা বানিয়ে দিয়ে পয়সা কোটা নিয়ে চলে যাস না, ঠিকঠাক কথা বল, তবে তো টাকাটা নিয়ে যা। লোকের কাছে বলছি মেয়ে মহিলা শিল্পী বায়না করতে গেলে 9-18 হাজার টাকা লাগবে, টাকা কোটা ভালো করে নিবি, ভালো করে বললে নে কি। আচ্ছা ভগবানের ভূমিকাটা আপনারা কি পেলেন, ভগবানের ভূমিকাটা কি পেলেন? কয় সে ভদ্রলোক যে ভাই বায়না করছে হাতটা তোলতো শোনা, একে সঙ্গে সঙ্গে বায়না দিয়ে দিবি, এবছরকার জন্য বা সামনে বারকার জন্য 500-1 টাকা দিবি, নাহলে পরে খুব গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা আমি আপনাদের কাছে বললাম, ভগবান তোমার ফোন নাম্বারটা কত, ফোন নাম্বারটা পেয়েছেন? 21,600 না কি বলছে, অতগুলা অতগুলা নাম্বার আছে, বলে হারি যায়। আবার কোথাকার মাল কোথা লাগাইছে দেখুন, আমার ইউটিউবে তো একটা সে গল্প দিয়েছে জানেন তো, কবে রাধা রানীর দয়া হবে রে, এই গানটা কার মাল কাকে দিছিস, মায়ের কাছে মাসির গল্প করছিস? ভগবান ওইখানে কোথা বলেছিল, ভগবান এইখানে বলেছিল এই গল্প না, না মাল জানলেই দিয়ে দিতে হবে নাকি? আপনারা তো হাসছেন, আর আমার ভেতরটা লঙ্কা বাটো মতো চলে যাচ্ছে মা, বুঝতে পারছেন? এর যা ব্যবহার আর এর যা কারবার, একে মনে হচ্ছে একটা মেডেল দেওয়া দরকার নাকি বলছেন? ওরে আমার তুমি, তোমার জন্য ভাত খাই না কিনতে কিনতে 9.5 দিন, আমি আমি ভক্ত কম নই, কতগুলো ভক্ত আছে জানো? ভক্ত এক প্রকারের হয়, এটা 5 প্রকারের শাস্ত্রে, কেউ দেখবেন দুধে ভক্ত কিছু মনে করি না। এবার এবার একটু ছেলে দেখিনি, একটু ডোজটা দিই না, থাকবে না এরা। এবার ঝাঁপিতে খানে খুলতে হবে মাল, নাইলে তা থাকবে না মা। এই চৈত্র রোদের সময় দেখেছেন কেমন চড়া রোদ, ঢোলেরও বাজনা চড়ে গিয়েছে, আমারও মাথায় আগুন ধরে গিয়েছে, বুঝতে পারছেন? আমি ভাষা বাসা ঘরে বসেছিলাম একটা দাদাদের বাড়িতে, ঘোষ দাদার বাড়িতে, বলে অম্বিকা দি আমি তো ওই পাণ্ডুগ্রাম খাটুন দিতে মোষ দো মোষ দুয়াইতে গিয়েছিলাম, তা একটুখানি দুধের চা হবে না? আমার ভাই দুধের চা হইলে পরে মোষের দুধে আছে, বলে হ্যাঁ আছে, কালকে একটা মোষ বিয়েছে তাই গাছ রাইনতে গিয়েছিলাম, হবে না কাঁচা দুধ তো খাবো না, এক কাজ কর পাউডার দুধ যদি থাকে তাহলে একটু চা করলে হবে, যে যাক একটু চা করে দিল, তো চাটা ভালো করেছে বেটা ছেলে, খানিক মিষ্টিটা কম হয়েছে এই জানা কি বলছেন, তা খুব ভালো করেছে চাটা, যাই হোক। তা আপনাদের কাছে আমি কি বলবো সে কথা আমি বলতে চাইছি না, ওই রে ভগবান পালিয়েছে নাকি রে, এই কোটো মাল কোটো সব গিয়েছে, ভগবান নামছে তার টেজে থেকে থাকছে না, সব পেঁচু পেঁচু দেখছে, বুঝতে পারছেন? লাইন দিয়ে শোনো, অতটা সস্তা নয় কবিগান, নয় রে সস্তা, বুদ্ধি চাই বস্তা বস্তা, যদি জোর করে চেঁচালে গান হইতো তাহলে মানুষ হয়তো রায় বেসেকের বায়না দিত, দিত না? রায় বেসে খেলা হয় না আপনাদের এলাকায়? কবি গানের গান করতে গেলে পরে অত বলার কি দরকার, যতগুলো কথা বলছো সব কটা এগুলো মনে করুন ভজনের কথা, সেই জন্য আপনাদের কাছে পালাইছো কেন? দেখো তিনি আমাকে পেছু ফেলে দিয়ে পালাইছে, এটা ঠিক হয়েছে না, সেই জন্য আপনাদের কাছে আমি কি বলবো, তা আমি কি বলবো আপনাদের কাছে, সেই কথাটা আমি তোমাকে জিজ্ঞাসা করি, ভগবান তোমার নাম্বারটা কত? আর তুমি রাধারানীকে বাদ দিয়ে চন্দ্রাবলীর ঘরে ঢুকলে, বিরজার ঘরে ঢুকলে, কিসের জন্য, কোন অভাবে, জ্ঞানের মনের বিবেকের না প্রেমের না ভালোবাসার নাকি? তাহলে তুমি কোন অভাবে সেদিন রাধারানীকে ফেলে চন্দ্রাবলীর ঘরে চলিয়ে গেলে? না চন্দ্রাবলীর ঘরে যায় নাই,
কাপড়টা বদলা বললি হয়ে গেল বাবা, ধরা পড়েছে চন্দ্রাবলী পাড়ের শাড়িতে, মিলনের শাড়িতে নাম লেখাছে চন্দ্রাবলী মিলের শাড়ি নাকি বলছেন, মানে মিলনের শাড়ি। চন্দ্রাবতী মনে করুন একবারে কি এসেছে, চন্দ্রাবলীর একটা সখী ছিল নাম যার পদ্মা, গোলমাল করে ফেলেছে শাড়িটাকে, একবার চেঞ্জ করে দিয়েছে বুঝতে পারছেন, সেই মালটা ধরে নিয়ে চলে এসেছে কৃষ্ণের শাড়িটা, মানে ধরা বলা হয় একে, সেই ধরাটা ওইখানে রেখে দিয়ে সে মনে করুন চলে আসছে। তাহলে এ কথা তোমার কথা নয়, তো যাক টাকা আপনারা ভালো করেছেন দিয়েছেন, বর্ধমান জেলার লোকের বুদ্ধি আছে, টাকা এরাই দেয়। হ্যাঁ মা, তোমরা লক্ষ্মী ভাণ্ডার তুলো নয় লক্ষ্মী ভাণ্ডার হয়েছে, ভগবান চালু করেছে লক্ষ্মী ভাণ্ডার, এটা ভগবানের বাবারও ক্ষমতা নাই যে চালু করবে, এটা এই আমাদের মতো ভক্ততে চালু করেছে। সেই জন্য আমি তোমাকে বলেছিলাম একটা কথা, ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ, ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ, ভক্ত তাহার মাতা পিতা, ভক্ত তাহার গুরু, আর ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। তাহলে আমি কোন সময় গুরু, কোন সময় মাতা পিতা, আর কোন সময় ভক্ত নাকি বাবা, এটা পেলেন? অত সোজা নয়, ওই ছেলের হাতে চোষা কাটি দিলে পরে, লজেস দিলে পরে ছেলে ভুলবে, কিন্তু ছেলের মা ভুলবে না, তার জন্য আলাদা ব্যবস্থা চাই। ফাঁদে এমন ভরে দেবো না, দিয়ে বড়া রেখে দেবো, টেনে মরবি, দই দিয়ে একবার দই দেবো, তাহলে ঘুরে ঘুরে মেলাতে একবার ঘুরে চলে আসবে। কুটকুটুনি বুদ্ধি জানিস তো আমার, আবার কেমন ভগবান, সাজা ভগবান, এই সাজা ভগবান অভিনয় করতে এসেছে, ভগবানের ভূমিকাটা আমি আপনাদের কাছে কি বলবো। তা আমাকে এখন ঠকাবার জন্যে আমার বিয়াই মশাই, জানেন এই কদিন আগে আমি ভাইজির বিয়ে দিয়েছি, নদিয়ার লোক তো খুব চালাক লোক, দিয়ে আমাকে বলছে আপনি তো কবি গান করে বেড়াইছেন, আমাকে ঠকাবে আর কি। তা ওই আশা ছায়া হিজুলি জানেন তো আপনারা, দেবগ্রামে মানে বলপাড়া ঘাট পেরিয়ে ও পারে, হ্যাঁ, তা আমাকে বলছে বিয়ান আপনি তো কবি গান করে বেড়ান, তা আমাদের একটা ওল হয়েছে জমিতে 40 কেজি ওজন, 40 কেজি। আমি মনে মনে ভাবলাম 22 বছর ঢোল নিয়ে গান করছি, ঢোলটা তো ওজন হয় না 40 কেজি, একটা মাল 40 কেজি ওজন হইলো কি করি, জানতে হবে আমাকে ঠকাই যায় কি। তা আমি বললাম বেশ ঠিক আছে, তাহলে ওলটা যে 40 কেজি আছে তা আপনি একটু দেখাইতে পারবেন, বললাম হ্যাঁ অবশ্যই। তা বললাম বেশ বিয়ে মশাই, তাহলে কালকে ওইখানে গান আছে আমার আটা কিতে, যশবাবুর সঙ্গে আমি একবার গিয়ে দেখে আসবো, বলে বেশ ঠিক আছে তাই যাবেন। ও দাদা পরের দিন সকালবেলা আমি যে গানে গিয়েছি তখন বললাম বিয়ে মশাই আপনি যে বললেন যে মাঠ দেখাইতে যাবো ওল লাগিয়েছেন তা চলুন, বলছে আর বললেন না, ওই পাঁচন্দির হাটে ওলটা নিয়ে গিয়ে আমার ভাইপো ভোরবেলায় বিক্রি করে দিয়েছে, পাঁচন্দির হাটে মেলা পাইকারি আছে বর্ধমানে। আমি মনে মনে ভাবলাম মাল আমাকে ঠকাইছি, দাঁড়ায় ব্যবস্থা করতে হবে, তাহলে তো হবে না। আমি তখন কিছুদিন পরে গানটা সারার পর 4 দিন পরে বললাম বিয়ে মশাই আমার বাড়ি একবার এলিয়া একবার ভালো হইতো না, বলে কেন, আলা আমার একটা ভাতে খাওয়া কাগজি লেবু আছে 20 কেজি ওজন হয়েছে, তা বলছে কেমন করে থাকে, আলাম ওই আউস গ্রাম থেকে বাঁশ নিয়ে এসে মালটা বেড়া দিয়েছি, মানে গাছটাকে ঠাড়ো করতে হবে তো, আর কপি কলা করে মালটা বাঁধা আছে বুঝতে পারছেন গোড়াটা টান দিয়েছি আর কি লাগাম। তা বললো বেশ ঠিক আছে, আলা এক কাজ করুন 8 তারিখে আমি ওই সন্ধ্যের দিকে গানে যাবো, তা আপনি সকালের দিকে আসুন, এই সে একটুখানি আমার এই লেবুটা একটু দেখে যেতে হবে আপনাকে। আর তা বলছে গাছটা কত বড়, যদি 20 কিলো কাজে লেবু ওজন হয়, বলো মাল ভালোই মোটা বটে হাউস গ্রামের বাঁশের মতন, একবার এসে দেখতে যান, বলো বেশ ঠিক আছে যাবো। ও করেছে কি, তারপর দিন সকালবেলা মোটর সাইকেলে চলে এসেছে বাবু বুঝতে পারছেন, এইবার আমাকে বলছে লেবু গাছ কয়, লেবু কয় আমি চলুন, তা লেবু আছে ছোটো ছোটো মাল এইটুকুনি কটা, তা বলছে বড়ো মালটা কই, আলা বললেন না দাদা ওই 25 কেজি আপনি যে 40 কেজি ওলটা পাঁচন্দির হাটে বিক্রি করেছেন কদিন আগে, হ্যাঁ, তা বিয়াই মশাই একটা কথা বলি, ওই ওলটা তো খাইতে গেলে খানিকটা কাঁচা লঙ্কা সরষে বাটা আর কাবজি লেবু রস দিতে হয়, তা ও তো একটু বাঙাল মানুষের মতো টান ওদিকে নদীয়ার ভাষা, তা বলছে কেন বিয়ান আমরা আপনি জানেন না, ওই ওলকে শুধু শুধু খাওয়া হবে নাকি একটুখানি লেবু রস দিতে হবে 2 ফোঁটা, বলে কেন দিতে হয়, আমার ওই ওলের কুটকুটুনিটা মারার জন্য বুঝতে পারছেন, তাই আপনি যে 40 ঘরে আপনার ওই ওলটা পাঁচন্দির হাটে দিয়ে এসেছেন, ওই আমারও ভাইপো করেছে কি, ওই 40 ঘরে এক ফালি করে কাজি লেবুটাকে দিয়ে এসেছে, বললো কেন, আলো ওই ওলের কুটকুটুনিটা মারার জন্য বুঝতে পারছি, তা যেমন আপনার ওল তেমনি আমার লেবু বুঝতে পেরেছেন, 2 ফোঁটা রস দিয়ে দেবো কুটকুটুনি একবার মরে যাবে বুঝতে পারছি, যেখানকার মাল সেইখান চুপ করে বসে থাক, বেশি ঘাঁটাইতে যাই না আমার জানিস তো, সেই জন্য আমি তোমাকে ভগবান হয়ে এই কথাটা একটুখানি আলোচনা করেছিলাম, তা না বলিয়ে
ভোগরা করে দিল। ভোগরা গান শুনলেন? এই কবি গানের আসলে ভক্ত ভগবান চলছে, তো ভোগরা করলি কোন হিসাবে? ভোগরা হয় এই এখন ভোগরা হবে তাহলে সব ঘর ঢুকিয়ে দিলি নাকি? কবি গানে সবসময় জানতে হইলে ও ভোগ আরতি করে, বুঝতে পারছেন? বাবাজি তো খোলা ভাঙে, লোককে দীক্ষা দেয়, মন্ত্র দেয়, মনে করছে সব জায়গার মাল সব জায়গায় চলবে, নাকি বলছেন? সব জায়গার মাল সব জায়গায় চলে? করিমপুর আর করিনা কাপুর এক হবে, হয় না তো? তাহলে যেখানকার মাল সেইখানে দিতে হয়, মাঝে মাঝে সব জায়গায় দেওয়া চলবে না। হ্যাঁ, তা সেই জন্য আমি আর বেশি কথা বলবো না, কারণ আমার কথায় আপনাদের অনেকে রাগ হইতে পারে, তাই বলবো না। চূড়ান্ত সময় বয়ে যায়, আছেন যত সুধীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি। এবার দু চারটে কথা এবার আপনাদের কাছে কিছু আমি বলি। মানুষ নিজেই নাচছে বলে হারি যায়। দেখুন আমার এক দিদি ভাই এসেছে, দশ আর দশে ২০, গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নেই থাক, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, তাহলে ২০ খাই নেই, নাকি বলছেন? জানেন তো, একটা বয়সী দৈন্ত সব ২০, আর একটা বয়সী তালবুসব ২০, আর একটা বয়সী পেট খাটা মধ্যাহ্ন সব ২০, নাকি বলছেন? এক ২০ মানে ধানের জমিতে স্প্রে করা, এক ২০ মানে সংখ্যা, আর এক ২০ মানে অমৃত দান করা, নাকি বাবা? তাহলে যিনি অমৃত দান করেছেন এই জগতের মধ্যেখানে, তিনি কিন্তু সুন্দরভাবে সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। কি জানো বলছিল, জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না, আপনারা শুনেছেন তো? ওরে সিদ্ধ দানে হবে না খোয়, এই যে দুধের হবে না দই, এই যে দুধের দই হয় না, কে বলেছে? আগে এই যে দুধেরই দই হয়, কি গো কাকা? কি হ্যাঁ ঠিক ঠিক, ওরে জানিস না, আগে ভালো করে তত্ত্ব কোনো জান গা, হ্যাঁ মা শুয়ে পড়লে, ওটো ওটো শুয়েও না, সোনামুখে শুয়েও না, যা একটুখানি ধৈর্য ধরো, শুয়ে পড়ো না, গান শুনি মা আমার, সেই জন্যে আপনাদের কাছে বেশ ঠিক আছে, হ্যাঁ একটু ঠেস দিয়ে বসো। সেই জন্যে এই যে দুধের আগে দই হয়, কোন দই? তিন মাস কুড়ি দিন বাবার মস্তকে থাকে, নাকি বলছেন? দইটাকে কে পাইতেছে ভালো করে দেখ গা, এদিকে মালসা ভোগ করছিস, চিটের ভোগ দিচ্ছিস, আর দইয়ের কারবারটা জানছেই না, লোককে তো বিধান দিয়ে দিয়ে বেড়াইছিস, বললো ঠকিয়ে ব্যবসা করছিস, তাই দইয়ের কারবারটা জানতে পারছি না, আগে এই যে দুধেরই দই হয়। আর যারা সিদ্ধ ধানে খই ভাজতে পারে তারাই ভাজে, নাকি মা? তোমরা পারো তো? ওই দেখো বলছে হ্যাঁ গো আমরা পারছি, তবে এ দইটা এই যে দুধের হয়, তবে এই যে দুধ নাই, যে গোয়ালারা গে গোয়ালে গরু মোষ এই যে দুধ মনে করে দোয়াইতে যায়, এ দুই দই নয় সেটা, এই দই নয় রে ভাই, আর এক দই আছে, এই দই নিয়ে যায় সেই দইয়ের কাছে। এই বিদ্যাটা জানা থাকতে হবে, নাকি বলছেন? যে ভগবান শ্রীকৃষ্ণ গোয়ালার ঘরে জন্ম নিয়ে তাকে মানুষ সাধারণ চিনতে পারে না, পেরেছে? পেরেছে চিনতে? চিনতে পারে নাই। তাহলে ভগবানকে চিনতে পারাটা খুব স্বাভাবিক নয়, তাহলে চিনবে কারা? একমাত্র মনে করুন ওই ভগবানের কাছে কাছে যারা থাকে ভক্ত। তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়, আছেন যত সুধীজন, সকলের কাছে আবেদন, বাজা আমার ঢুলি। এবার পাঁচালি ছন্দ আপনাদের কাছে দু চারটে কথা এবার আমি বলি, তাই বলছি শোনো। ও দারে 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 নারে না দারা না 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 দারা না 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 না, আপনাদের কাছে খুব কথা বলছে আমি বসে বসে শুনলাম, কিন্তু কবি গানের মধ্যেখানে আমি ভাবলাম আমি তো শ্রোতা নই, বিপক্ষ একজন বক্তা, তাহলে দু চারটে কথা বলার আগে কোন পথে গেলে পারে, কোন দিকে চললে পারে, একটুখানি আমার পাল্লাদারের মুখটাকে আটকানো যাবে, নাকি বলছেন? না, সেই জন্য তোমার কাছে বলছি শোনো। ও দারে দারে না 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 দারা না 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 না, ওই দেখ শ্রাবণেরই, শ্রাবণেরই নদীর ধারা, শ্রাবণেরই নদীর ধারা,
এ বালির বাঁধে বাঁধা যাবে না, বাঁধা যাবে না, বাঁধা যাবে না, সাবনের ওই নদীর ধারা বালির বাঁধে বাঁধা যাবে না, বাঁধা যাবে না, আস্তে, শ্রাবণের ওই নদীর ধারা বালির বাঁধে বাঁধা যাবে না। শ্রাবণ মাসে যখন আপনাদের এদিকে নদীতে দেখবেন বন্যা আসে না, আসে না, আসে, আগে এসেছিল কিন্তু এখনো জল আসে মাঝে মাঝে। যখন শ্রাবণ মাসে ভাদ্র মাসে আশ্বিন মাসে তিনটে মাসে হয় নাকি বছরে, হ্যাঁ, তাহলে কোনো ভদ্রলোক যদি মনে করেন পঞ্চায়েতের প্রধানকে জানার দরকার নেই, এসডিও বিডিও গ্রামের কমিটি মেম্বারদেরকে বলার দরকার নেই, লেবারদেরকে দরকার নাই, আমি নিজে গিয়ে এক বস্তা বালি নিয়ে যাই দিয়ে বাঁধটা বেঁধে দিই, তাহলে হবে? হয় বাবা, লোক জানতে হবে, পুলিশ প্রশাসনকে ডাকতে হবে, তবে তো হবে। সেই জন্য বলছে শ্রাবণের নদীর ধারা বালির বাঁধে বাঁধা যাবে না, তার যে গতি, তার যে ধারা, তার বেগ এমন করে ঢেউ দেবে বালির বাঁধ একবার সরিয়ে কোথাও যে চলে যাবে, নাকি বলছেন? বড় বড় গাছের গতি উমড়িয়ে দেয় জলের এত স্তর, নাকি বলছেন? তাই না? বড় বড় পাকা বাড়ি ঘর সব তলাতে তলিয়ে দেয়, বুঝতে পারছেন? তাহলে এটা ভেবো না, ভক্তর শিকলটা অত নর্মেল নয়, বলছেন? খুব নরম বটে নাকি, হ্যাঁ, কতটা শক্ত, তার মনে করুন খুব শক্তের দ্বারাই ভক্তকে বাঁধা যায়। সেই ভগবান ভক্তের জন্যই কিন্তু চার যুগে এসেছে, সত্যতে নারায়ণ, তেতায় রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে গৌরাঙ্গ। সত্যতে হিরণ্যকশিপু ছিল, ছিল না প্রহ্লাদের বাবা? তাহলে প্রহ্লাদ এত ডেকেছে, এত কষ্ট পেয়েছে ভগবানকে ডেকে, দোগ দিয়ে মারতে চেয়েছে, কিন্তু তুমি তাকে দেখা দিয়েছো কিন্তু অনেক পরে, নাকি বাবা? খেপা হাতি তলায় ফেলে দিয়েছে, সালের মধ্যেখানে ভরে দিয়েছে, দেয় নাই? তারপরে কয়াধু প্রহ্লাদের মা হিরণ্যকশিপুর স্ত্রী বিষ মাখা দুধের বাটি নিয়ে গিয়ে তার ছেলের মুখে দিতে গিয়েছে, তখন ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য নরসিংহ মূর্তি ধারণ করে এই ধরার বুকে হিরণ্যকশিপুরের জন্য চলে এসেছিলেন, তাকে বলছেন? আসে নাই? যেটা নবদ্বীপের কাছে নৃসিংহতলা বলে একটা মন্দির আছে নাই, সবাই কত মানুষ যায় সেখানে, ভক্তের কত ভিড় হয়, হাজার হাজার মানুষ সেখানে পুজো দিতে যায়, যায় না? তাহলে তুমি চিন্তা করো, তাহলে তাকে দেখা দিলে কিন্তু তাকে দোগ দিয়ে মারলে তাকে স্বাভাবিকভাবে তুমি দেখা দাও নাই। সেই জন্য বলছি শ্রাবণের ওই নদীর ধারা বালির বাঁধে বাঁধা যাবে না। যেমন কাক শুকুনি ঘুটকে শালিক, ওরে কাক শুকুনি ঘুটকে শালিক, পুষলে খাঁচাই রাধা কৃষ্ণ বলবে না রে, রাধা কৃষ্ণ বলবে না।